সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে শুনানির পর 1 জুন রায় নির্ধারিত করল আদালত। সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। এই শুনানির পর 1 জুন রায়দান করা হবে নির্ধারিত করেছে আদালত। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে 1 জুন রায়দান করা হবে। শুনানি চলছিল সুকন্যা মণ্ডলে জামিনের যা আবেদন করা হয়েছিল সেই জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি চলছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। শুনানির পর 1 জুন রায়দান করা হবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে। সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি চলছিল সেই শুনানি শেষ হয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। শুনানির পর 1 জুন রায়দান করা হবে ইতিমধ্যে আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সুকন্যা মণ্ডলে জামিনের আবেদন করা হয়েছিল এবং সেই জামিনের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। 1 জুন তার রায়দান করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।